আজকে আমরা যে যে টপিকটা যে টপিকটা ডিসকাশন করব সেটা হচ্ছে সিন এলিমিনেশন। এখন আমরা যদি এইটার একটু ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু মানে ডিসকাশন করি যে এইটার মানে প্রয়োজনীয়তা কোথায় থেকে এলো, মানে এই এই টপিকটার উৎপত্তিটা কী, তাহলে আমাদের একটু পেছনের দিকে ফেরত যেতে হবে। কোথায় না, আমাদের একটু E1 রিয়াকশানটাকে আবার একটু একটা এক্সাম্পল একটু স্টাডি করতে হবে। ধর আমরা এন বিউটানল এই মলিকুলের আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন রিয়াকশান আমরা স্টাডি করেছিলাম। তো সেখানে কি হয়েছিল না, রিয়াকশান মেকানিজমে প্রথমে এইরকমই একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, প্রাইমারি কার্বোক্যাটায়ন, যে কিনা 1-2 শিফট মানে একটা 1-2 হাইড্রোজেন শিফট হয়ে কি হচ্ছিল না, একটা আমাদের সেকেন্ডারি মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছিল। এই সেকেন্ডারি কার্বোক্যাটায়নটা কোনটা প্রিলিমিনারি প্রোডাক্ট দেয় না, এখান থেকে এইটাকে খেয়ে নিয়ে 2-বিউটিন এইটাই কিনা মেজর প্রোডাক্ট হয়, দ্যাট ইজ দ্য মেজর প্রোডাক্ট। এখন কোশ্চেনটা হচ্ছে গিয়ে দেখ, আমাদের কোশ্চেনটা এলো যে আমরা এইটাকে যদি বিটা এলিমিনেশন রিয়াকশনের কথাটা বলি তাহলে OH-টা এখানে ছিল আর এর সাপেক্ষে আলফা পজিশন এটা, বিটা পজিশন এটা, তাহলে এই পজিশন থেকে বিটা হাইড্রোজেন আর OH এটা যদি বেরিয়ে যায় তাহলে আমরা এই অ্যালকিনটা পেতে পারতাম, এই অ্যালকিনটা পেতে পারতাম। কিন্তু আমরা কি পাচ্ছি না, অ্যালকিন পাচ্ছি সেটা কোথায় না, ভেতরে পাচ্ছি। তাহলে এখন কোশ্চেন হলো যে এই অ্যালকোহলটাকে আমরা বলবো টার্মিনাল অ্যালকোহল, মানে মানে OH গ্রুপটা কোথায় আছে, টার্মিনালে আছে। এই অ্যালকিনটাকে কি বলবো, টার্মিনাল অ্যালকিন, মানে ডবল বন্ডটা একদম প্রান্তে আছে, আর এই অ্যালকিন কিন্তু টার্মিনাল অ্যালকিন নয়। তাহলে এখন কোশ্চেন হচ্ছে আমরা টার্মিনাল অ্যালকোহল থেকে টার্মিনাল অ্যালকিন পাচ্ছি না, উই আর নট গেটিং টার্মিনাল অ্যালকিন ফ্রম টার্মিনাল অ্যালকোহল ভায়া অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন। কেন না, প্রাইমারি কার্বোক্যাটায়ন রিয়ারেঞ্জ করে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করছে সেকেন্ডারি, সে এবারে ভেতরের দিক থেকে CH বন্ডকে ব্রেক করে মোর স্টেবল ইন্টারনাল অ্যালকিন তৈরি করছে। তাহলে এখন মেন কোশ্চেনটা হচ্ছে যে আমরা কিভাবে টার্মিনাল অ্যালকিন পেতে পারি, সেইটাই হচ্ছে গিয়ে আমাদের কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটা কে দেবে না, এই রিয়াকশানটা না, সিন এলিমিনেশান। এই সিন এলিমিনেশানের আন্ডারে দুটো টাইপের রিয়াকশান আমরা করব, একটার নাম হচ্ছে পাইরোলিসিস অফ অ্যাসিটেট, পাইরোলিসিস অফ অ্যাসিটেট, দু নম্বরে আমরা পড়ব পাইরোলিসিস অফ জ্যানথেট, পাইরোলিসিস অফ অ্যাসিটেট আর পাইরোলিসিস অফ জ্যানথেট। এখন প্রথমে এই অ্যাসিটেটের স্ট্রাকচার সম্বন্ধে একদম ক্লিয়ার হয়ে যাওয়া ভালো গোড়াতেই, নাহলে এই নিয়ে প্রচণ্ড রকমের প্রবলেম পরে ক্রিয়েট হয়। এখন এই ধরনের CH3COOCH3 এটা এস্টার মলিকুলের নাম কি হবে, মিথাইল অ্যাসিটেট। তাহলে এইটা যদি হয় OET, এই COCH3 কি হবে, ইথাইল অ্যাসিটেট, মানে এই এস্টারের অ্যাসিড পার্টটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যালকোহলটা হচ্ছে এইটা। তাহলে যার অ্যাসিড তার হয় এট, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের জন্য হচ্ছে গিয়ে কি অ্যাসিটেট। তার মানে যে কোনো জায়গায় যদি স্ট্রাকচার এরকমই থাকে ROCOCH3, একে আমরা বলবো অ্যাসিটেট, ইন শর্ট এরকম লিখবো ROAC, ক্যাপিটাল ও ক্যাপিটাল এ স্মল সি। তাহলে এইটাই হচ্ছে অ্যাসিটেটের স্ট্রাকচার। এই অ্যাসিটেটের কি করব, পাইরোলিসিস, পাইরোলিসিস কথাটার মানে হচ্ছে ব্রেক, ব্রেক করা বাই অ্যাপ্লাইং হিট,
হিট দিয়ে ভাঙাকে বলা হয় পাইরোলিসিস করা। তাহলে আমরা এখন যদি এই পাইরোলিসিসের প্রথমে যদি অ্যাসিটেটটাকে নিয়ে মানে ডিসকাশন করি, আমাদের প্রথম কি কাজ হবে না, অ্যালকোহলকে কনভার্ট করতে হবে অ্যাসিটেটে কনভার্ট করতে হবে। অ্যালকোহল শুড বি কনভার্টেড ইনটু অ্যাসিটেট। আমরা এরকমই একটা জেনারেল অ্যালকোহলে নেই যার বিটা পজিশনে হাইড্রোজেন আছে, আলফা বিটা পজিশনে এইচ আছে, এরকমই যে কোনো একটা কমন অ্যালকোহলের স্ট্রাকচার নিলাম আর সিএইচ টু সিএইচ টু ওএইচ। একে আমরা কি দিয়ে করব ট্রিট, সিএইচ থ্রি সিও সিএল, অ্যাসিটাইল ক্লোরাইড এবং একটা বেস পিরিডিন। এইটা অর অল্টারনেট রিয়েজেন্ট কি হতে পারে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড পিরিডিন, হয় অ্যাসিটাইল ক্লোরাইড পিরিডিন বা এসি টু ও মানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড পিরিডিন। কি হবে দিলে, আর সিএইচ টু সিএইচ টু ও সিও সিএইচ থ্রি। এই আমাদের অ্যাসিটেটের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল অ্যাসিটেট। তাহলে এইটা সাপেক্ষে এইটা আলফা এইটা বিটা, আলফা বিটা। তাহলে এই অ্যাসিটেটের এবারে কি করব, হিট করা হয়। হিট কত ডিগ্রি না, 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করা হয়। হিট করলে কি হয় না, এই মলিকুলটা ব্রেক করে। এই ব্রেক যে করে তার মেকানিজমটা আমাদের আমাদের জানতে হবে। এই এইভাবে আমরা ড্র করি আর সিএইচ, এই এইচটাকে এইভাবে লিখি, এই সিএইচ টু ও সি ডবল বন্ডেড ও সিএইচ থ্রি। ভালো করে দেখ, এইভাবে ড্র করলাম সিএইচ সিএইচ টু ও সিও সিএইচ থ্রি। কীভাবে হয় ব্রেকিংটা ভায়া সিক্স মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট। সিও বনটা ব্রেক করে ও মাইনাস হয়ে এইচটাকে খেয়ে নেয়, এই বনটা এখানে অ্যাটাক করে, এটা এই ভেঙে আসে। তার মানে ট্রানজিশন স্টেটের ছবিটা এরকমই হবে, এই সিএইচ, এই ডট ডট এইচ, এই ডট ডট সিএইচ টু, এই ডট ডট অক্সিজেন, এই সি, এই ও, এইটা এইটা এইটা, এই সিএইচ থ্রি। এই স্ট্রাকচারটা হলো, মানে কি হলো, আবার দেখ, এই সি ডবল বন্ড ও, এই ডবল বন্ডটা ভাঙলো, ভেঙে অক্সিজেন মাইনাস এইচটাকে খেয়ে নিল, এই সিএইচ বন্ডটা এদিকে অ্যাটাক করলো, এই সিও বন্ডটা এদিকে আবার সি ডবল বন্ড ও তৈরি করে দিল। তাহলে এইটা দেখ, এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট, সিক্স মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট। এবারে এই বনটা পুরোপুরি ভাঙবে, এই বনটা পুরোপুরি ভাঙলো, সরি সরি সরি, এই বনটা ভাঙলো নয়, এই বনটা ভাঙলো। তাহলে এইটা কি হলো না, আর সিএইচ ডবল বন সিএইচ টু, এই আমাদের অ্যালকিন হলো, প্লাস এইটার বাই প্রোডাক্টটা কী হলো, এদিকে হলো সি ডবল বন্ড ও, এইটা হলো ও এইচ, এই সিএইচ থ্রি, মানে এটা তৈরি হলো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটেটটা অ্যাসিটিক অ্যাসিড হয়ে বেরোলো, আর এটা কী পেলাম না, অ্যালকিন পেলাম। তাহলে এই অ্যালকিনটা কোথায় তৈরি হলো না, এই অ্যালকিনটা দেখ তৈরি হলো কিন্তু এই টার্মিনাল পজিশানে, মানে একদম ধারে তৈরি হয়ে গেল। তাহলে আমাদের ওই অ্যান্সারটা পেয়ে গেলাম যে উই আর গেটিং অ্যান টার্মিনাল অ্যালকিন ফ্রম এ টার্মিনাল অ্যালকোহল। কোথাও কোনো রিঅ্যারেঞ্জমেন্টের কোনো জায়গা নেই। তাহলে অ্যাসিটেটটা এইভাবে 550 ডিগ্রিতে হিটিং করলে কি হচ্ছে না, এইভাবে ব্রেক করে গিয়ে অ্যালকিন দিচ্ছে আর অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছে। এইটাই হচ্ছে গিয়ে আমাদের রিয়াকশানের মেকানিজম। তাহলে কি পেয়ে গেলাম না, টার্মিনাল অ্যালকোহল থেকে টার্মিনাল অ্যালকিন, কি করে, পাইরোলিসিস অফ অ্যাসিটেট। স্মরণ করিয়ে দিই, অ্যাসিটেট অ্যালকোহলকে অ্যাসিটাইল ক্লোরাইড আর আর হচ্ছে কি পিরিডিন বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড পিরিডিন দিয়ে হিট করলে কি হবে, ভালো করে খেয়াল রাখ, এটাও ওয়ান কাইন্ড অফ বিটা এলিমিনেশান রিয়াকশান। ইট ইজ ওয়ান কাইন্ড অফ বিটা এলিমিনেশান রিয়াকশান, কারণ ওএসি গ্রুপটা বেরোচ্ছে আর বিটা পজিশন থেকে হাইড্রোজেনটা বেরোচ্ছে।
তাহলে কে লিভিং গ্রুপ না ওএসি আর বিটা পজিশন থেকে এইচ এই দুটো গিয়ে অ্যাসিটিক অ্যাসিড হয়ে বেরোলো আমাদের এই টার্মিনালে ডবল বন্ড পড়ে গেল ফলে আমরা কি পাচ্ছি না অ্যালকিন পাচ্ছি বেশ তাহলে এইটা গেল গিয়ে কি কিসের রিঅ্যাকশন না পাইরোলিসিস অফ অ্যাসিটেট নেক্সট আমরা পড়বো পাইরোলিসিস অফ জ্যানথেট তাহলে আগে আমাদের জানতে হবে জ্যানথেট মলিকুলটা কিভাবে তৈরি করা হয় ওই অ্যালকোহল থেকেই আমরা শুরু করি আর CH2 CH2OH এই অ্যালকোহলটাকে নেওয়া হলো কি দেওয়া হলো না KOH দেওয়া হলো কার্বন ডাইসালফাইড দেওয়া হলো CH2 CH2 ভালো করে খেয়াল রাখ কার্বন ডাইসালফাইড মুখস্থ রাখতে হবে অ্যালকোহলে এক নম্বর স্টেপ হচ্ছে KOH এবং CH2 কি হবে না এই অক্সিজেনটা এই যে কার্বনে অ্যাটাক করলো এইটা খুলে গেল বেশ কি করবে এই অ্যালকোহল থেকে হাইড্রোজেনটাকে তারপরে অটোমেটিক্যালি খেয়ে নেবে এটা কিন্তু এরকমই নয় যে বেশ প্রথমে এইচটাকে খেয়ে নিল ও মাইনাস হয়ে অ্যাটাক করলো না ও অ্যাটাক করছে সেই সঙ্গে সাইমালটেনিয়াসলি বেশ এইচটাকে খেয়ে নিচ্ছে তাহলে এইটা কি তৈরি হবে RCH2 CH2O এবারে কি ও কোথায় অ্যাটাক করেছে কার্বন অ্যাটাক করেছে কার্বনের একদিকে কি আছে ডবল বন্ড এস অন্যদিকে কি আছে এস মাইনাস দেখ একদিকে সি ডবল বন্ড এস অন্যদিকে কি আছে এস মাইনাস এইটা তৈরি হলো এর পরের স্টেপে কি দেওয়া হলো মিথাইল আয়োডাইড CH3I কি হবে এস মাইনাসটা মিথাইল অ্যাটাক করলো আই মাইনাসটা বেরিয়ে গেল এই মলিকুলটা যে তৈরি হলো RCH2CH2O সি ডবল বন্ড এস SCH3 এই মলিকুলের নামই হচ্ছে জ্যানথেট এই মলিকুলের নামটাই কি হলো জ্যানথেট তাহলে প্রথম কথা আমাদের কি না জ্যানথেটের অ্যালকোহল থেকে জ্যানথেট তৈরির মেকানিজমটা কি না অ্যালকোহলে KOH আর CH2 দিয়ে ট্রিট করতে হবে এক নম্বরে দু নম্বরে CH3I দিলে এইরকমই ও সি ডবল বন্ড এস SCH3 তৈরি হয়ে গেল এইটাকে আমরা বলছি জ্যানথেট মলিকুল তাহলে এই পুরোটা একটা লিভিং গ্রুপ হবে আর এই বিটা পজিশন থেকে একটা হাইড্রোজেনকে খেয়ে নেবে এটাকে কি করব না হিট কত ডিগ্রিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তাহলে এর মেকানিজমটা কি হবে না একই রকমই এই এই রকমই এই CH2O সি ডবল বন্ডেড SSM এই হলো তাহলে এখানেও দেখ এই সি ডবল বন্ড এস অ্যাসিটেটের মতো একদম এটা এইচটাকে খেয়ে নিল এটা এই গেল এটা এই গেল তাহলে এইখানেও কি হচ্ছে সিক্স মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট RCH CH2 এই ডট ডট ও এই ডট ডট হাইড্রোজেন এই কার্বন এই সালফার এই বন্ড তৈরি এই বন্ড ব্রেক করছে এই SME এটাও তৈরি হচ্ছে এই বন্ড ভেঙে গেল আমরা কি পাচ্ছি তাহলে এখান থেকে না RCH ডবল বন্ড CH2 এই আমাদের কি পেয়ে গেলাম টার্মিনাল অ্যালকিন আর আর একটা কি পাবো প্রোডাক্ট ওইটা ইম্পর্টেন্ট সি এইটা কি হচ্ছে ডবল বন্ডেড ও এদিকে আছে SME এদিকে কি আছে SH এটা একটা বাই প্রোডাক্ট মানে ওখানে যেটা ছিল অ্যাসিটিক অ্যাসিড সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা সি ডবল বন্ড ও এদিকে SME এদিকে SH এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবারে এই বাই প্রোডাক্টটা ওই কন্ডিশনে কি করে না এইটা ভেঙে যায় এই বন্ডটা ভেঙে অ্যাটাক করলো এইটা ভেঙে বেরিয়ে গেল কি হবে সি ডবল বন্ড ও ডবল বন্ডেড এস প্লাস
MESH, এই MESH। তাহলে আমরা একটা কমেন্ট করতে পারছি জ্যামথেটের হাইড্রোলিসিসে এই টার্মিনাল অ্যালকিন পাচ্ছি প্লাস সি ডবল বন্ড ও ডবল বন্ডেড এস পাচ্ছি প্লাস MESH পাচ্ছি, এই তিনটে প্রোডাক্ট পাচ্ছি। হোয়ার এজ এস এটাকে এবার মুছে দিচ্ছি, এটাকে রেখে দিই। হোয়ার এজ আমরা যখন অ্যাসিটেটের পাইরোলিসিস করছিলাম তখন কি পাচ্ছিলাম, না এই টার্মিনাল অ্যালকিন আর সিএইচ ডবল বন্ড সিএইচ টু, আর কি পাচ্ছিলাম অ্যাসিটিক অ্যাসিড পাচ্ছিলাম, এই দুটো। এই এইখানে তাহলে মূল প্রোডাক্ট কটা, না তিনটে, এখানে মূল প্রোডাক্ট কটা, দুটো। এইটার একটা অসাধারণ গুরুত্ব আছে। কি গুরুত্ব আছে, না আমরা যদি একটু খেয়াল করি দুটো ক্ষেত্রেই সিমিলারিটি কি, না দুটো ক্ষেত্রেই রিয়াকশানটা হচ্ছে ভায়া সিক্স মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট, ভায়া সিক্স মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট, এক নম্বর। দু নম্বর, অ্যাসিটেটের পাইরোলিসিসে টেম্পারেচারটা লাগছে 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কিন্তু জ্যামথেটের পাইরোলিসিসে টেম্পারেচারটা লাগছে কত, না 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে জ্যামথেটের ক্ষেত্রে টেম্পারেচারটা কম কেন লাগছে, না অ্যাসিটেটের প্রোডাক্ট কটা, দুটো প্রোডাক্ট, কিন্তু জ্যামথেটের পাইরোলিসিসে কটা প্রোডাক্ট, তিনটে প্রোডাক্ট। তাহলে তিনটে যদি প্রোডাক্ট হয় তাহলে জ্যামথেটের পাইরোলিসিসটা আমরা বলতে পারি কি, না এনট্রপিক্যালি ফেভারেবল, এনট্রপিক্যালি মোর ফেভারেবল, এনট্রপিক্যালি মোর ফেভারেবল, সো লেস টেম্পারেচার রিকোয়ার্ড। তাহলে জ্যামথেটের ক্ষেত্রে তিনটে প্রোডাক্ট যেহেতু তৈরি হচ্ছে, ফলে কি হচ্ছে, না এখানে টেম্পারেচারটা কম লাগছে যেহেতু এটা এনট্রপিক্যালি মোর ফেভারেবল। এইটা এক নম্বর পয়েন্ট গেল। দু নম্বর, যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট এই পাইরোলিসিস অফ অ্যাসিটেটি হোক বা জ্যামথেটি হোক, স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্ট, স্টিরিওকেমিস্ট্রি কি বলছে, না সিন এলিমিনেশান, সিন এলিমিনেশান, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বক্তব্য। মানে ইটু রিয়াকশানে যেমন কি হয়েছিল, লিভিং গ্রুপ এবং বিটা হাইড্রোজেন শুড বি অ্যান্টি, এখানে লিভিং গ্রুপ অ্যান্ড বিটা হাইড্রোজেন, লিভিং গ্রুপ অ্যান্ড বিটা হাইড্রোজেন শুড বি সিন টু ইচ আদার, তারা একে অপরের সাথে কি হবে, সিন হবে। তার কারণটা তোরা মেকানিজম থেকেই দেখতে পেয়ে গেলি। যদি মেকানিজমটাকে আবার একবার আমরা ভালো করে একটু দেখিয়ে দিই একবার আবার, যে আর সিএইচ এইচ সিএইচ টু ও সি ডবল বন্ড ও সিএইচ থ্রি, এটা এই নিল, এই গেল, এই ভেঙে গেল। তাহলে এইটা যখন সিক্স মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেটটা হতে হচ্ছে তখন এই এইচ এটাকে একই দিকে থাকতে হবে, যদি এটা উল্টো দিকে ঘুরে যায়, অ্যান্টিতে যদি ঘুরে যায়, তখন নিশ্চয়ই এই সি অক্সিজেনটা ওদিক থেকে এইচকে নিয়ে সিক্স মেম্বার রিং তৈরি করতে যে মানে পারবে না। তাহলে সিক্স মেম্বার রিং তৈরির রিকোয়ারমেন্টই হচ্ছে এই ওএসি আর সিএইচ, বা জ্যামথেটের ক্ষেত্রে ও সি ডবল বন্ডেড এস অ্যান্ড এইচ, দে মাস্ট বি সিন টু ইচ আদার, সিন টু ইচ আদার। তাহলে বিটা হাইড্রোজেন এবং জ্যামথেট বা অ্যাসিটেটের লিভিং গ্রুপটা একে অপরের সাপেক্ষে কি হতে হবে, সিন হতেই হবে, বিকজ দ্য রিয়াকশান গোজ ভায়া দ্য ফর্মেশন অফ সিক্স মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট। এইটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। আমরা এবারে যদি দু একটা এক্সাম্পল আমরা নেই যে এই রিয়াকশানের গুরুত্বটা কোথায়, তাহলে আমরা প্রথমে একটা কথা একটু স্মরণ করিয়ে দিই। তাহলে আমরা মানে ফর সেক অফ এক্সাম্পল পাইরোলিসিস অফ অ্যাসিটেটও পড়লাম এবং পাইরোলিসিস অফ জ্যামথেটও পড়লাম। অ্যাসিটেটের টেম্পারেচারটা 550, জ্যামথেটের টেম্পারেচারটা 250। তাহলে আমাদের নিশ্চয়ই আমরা প্রেফার করব ম্যাক্সিমাম জায়গায় এখন থেকে জ্যামথেটকে ব্যবহার করার, কারণ জ্যামথেটের পাইরোলিসিস মানে রিলেটিভলি লো টেম্পারেচারে হয়। এখন দেখ এই প্রবলেমটা যদি আমরা বলি যে এই রকমই একটা অ্যালকোহল সাইক্লোহেক্সেন সিএইচ টু ওএইচ,
একে যদি আমরা অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন করি তাহলে কি পাবো? একবারে তোরা জানিস এইটা জল বেরিয়ে গেলে কি হবে, CH2+, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটার, এখানে এটা এইচ আছে, এ মোর স্টেবল হওয়ার জন্য কি হবে না ওই যে এইচটা কি করবে শিফট করবে, করলে কি হবে এই CH এখানে কি হবে প্লাস চার্জ। এবারে অবশ্যই কোনটা মেজর প্রোডাক্ট হবে না, এই ডবল বন্ডটাই মেজর প্রোডাক্ট হবে, কারণ ওইটা ট্রানজিশন স্টেটটা মোর স্টেবল, মোর হাইপার কনজুগেটিং হাইড্রোজেন। তোরা জানিস, অবভিয়াসলি তোরা বলবি যে স্যার এখানে এই ডবল বন্ড হতে পারে, এই ডবল বন্ড হতে পারে, হুইচ আর রিজিও আইসোমার, কিন্তু এইটা রিজিও সিলেক্টিভলি মেজর প্রোডাক্ট হবে। এখন কোশ্চেন হচ্ছে যদি আমরা এইটাকে বলবো এন্ডোসাইক্লিক ডবল বন্ড, আমরা যদি এখান থেকে এই অ্যালকিনটা তৈরি করতে চাই এক্সোসাইক্লিক, তাহলে আমাদের কি এটা আমরা বলতে পারি টার্মিনাল অ্যালকিন, তাহলে আমাকে কী কী করতে হবে না পাইরোলিসিস অফ জ্যানথেট, তাহলে তার কী রিয়েজেন্ট এরকম করে লিখি, একের দাগে KOH CH2, দুয়ের দাগে MEI, এই দুটো রিয়েজেন্টকে মুখস্থ করতে হবে, করলে কি পাবো জ্যানথেটের কি স্ট্রাকচার, CH2O C ডবল বন্ড S, এখানে কি হবে SME, এখানে একটা কে আছে এইচ, এই আমার জ্যানথেট হয়ে গেল তৈরি, কি করব হিট করলে এই এইচকে খেয়ে নিল, তাহলে এটাকে এই খেয়ে নিল, এটা এই গেল, এই বেরিয়ে গেল, সো উই আর গেটিং দিস টাইপ অফ অ্যালকিন। তাহলে দেখ আমরা পার্থক্যটা বোঝাতে পারলাম যে জ্যানথেটের প্রয়োজনীয়তাটা কোথায়। তাহলে এইটাকে যদি আমরা একই রকম ভাবে বলি যে আমরা অন্য একটা যদি এক্সাম্পল নেই, এগুলো খুব ক্লাসিক এক্সাম্পল, ধর আমাদের কাছে এই রকম একটা অ্যালকোহল আছে CH2OH CH2OH, এখান থেকে আমাকে বললো যে এই রকমই মলিকুল করতে হবে, এই ডবল বন্ড CH2, এই ডবল বন্ড CH2, তাহলে এখানে কী করবো, একের দাগে কী দেবো XSKOH CH2, দুয়ের দাগে কী দেবো MEI, দিলে কি হবে দুটো অ্যালকোহল আছে, ফলে কি হবে দুটোই জ্যানথেট হবে, OC ডবল বন্ডেড SSME, এখানেও কি হবে CH2O C ডবল বন্ডেড SSME, এটাকে কি করব হিট করলে এটা এইখান থেকে এইচকে খাবে, এটা এইখান থেকে এইচকে খাবে, কারণ দে আর বিটা হাইড্রোজেন টু ইচ আদার, তাহলে হিটটা কত করব না 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করলে এইটা আমাদের ওই কম্পাউন্ডটা আমরা পেয়ে যাব। তাহলে এইগুলো সব হচ্ছে একটা একটা করে ক্লাসিক এক্সাম্পল। পরের একটা আরও এক্সাম্পল দেখ, এটা একদম মুখস্থ রাখতে হবে, পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন করতে পারে হাউ ক্যান ইউ অবটেন দিস কম্পাউন্ড 1-ডিউটোরিও সাইক্লোহেক্সেন। এই মেথডটা যেটা ডিসকাশান হচ্ছে এটার বাইরে অন্য কোনো মেথড লেখা যাবে না, কি আমরা কিভাবে না দেখ তার আগে একটু বলে নেই, তোরা উচ্চ মাধ্যমিক এরকম রিয়াকশান পড়েছিস, কার্বনিল মানে কম্পাউন্ডকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করা হয়, কার্বনিল হোয়েন ট্রিটেড উইথ LAH লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তখন কি হয় একটা এইচ এখানে ঢুকে এটা কি হয় OH, মানে এই কম্পাউন্ডটার স্ট্রাকচার হচ্ছে AL এর সাথে কি থাকে 4টে H, AL 4টে H, L মাইনাস, এখান থেকে কি বেরোয় H-। তোরা অলরেডি কার্বনিলে নিউক্লোফিলিক অ্যাটাক পড়েছিস, আমরা পড়েছি সায়ানোহাইড্রিন পড়েছি, আমরা ক্লোরোহাইড্রিন পড়েছি, তাহলে সিমিলারলি এরকম যদি দেওয়া হয় AL H4-, সেখান থেকে H- অ্যাটাক করবে, H- অ্যাটাক করলে এটা হয়ে যাবে OH, তাহলে এইরকমই সাইক্লোহেক্সানোনে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LAH লেখা হয় সংক্ষেপে, এটাকে লিখি LiAlH4, দিলে কি কি পাবো একটা আসবে H, অন্যটা কি হবে OH, তাহলে সিমিলারলি যদি এখানে দেওয়া হয় LAD লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের জায়গায় LAD মানে কি LiAlD4, মানে AlH4 এর 4টে H জায়গায় কী আছে 4টে D, তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো এটা হবে OH, এটা হবে D, DROH,
এইবারে এইটাকে কি দেব না জ্যানথেট করব কে ও এইচ সি এস টু দুয়ের দাগে কি দেব এম আই তাহলে জ্যানথেটটা কি রকমই হবে না এই ও সি ডবল বন্ড এস এস এম ই এখানে কে থাকবে ডি এবারে দেখ এইটা আলফা পজিশন এইটা বিটা পজিশন এইটা বা এইটা এইটা বা এইটা তাহলে এখানে দুটো এইচ আছে যে কোনো একটা তাহলে এই সি ডবল বন্ড এস এইচটাকে খেলো এই অ্যাটাক করলো এই খুলে বেরিয়ে গেল কি আমরা পাচ্ছি না আমরা পাচ্ছি এই কম্পাউন্ডটাই ওয়ান ডিউটোরিও সাইক্লোহেক্সিন এখন কোশ্চেন হচ্ছে তোরাই ভাব যে কেন এই মেথডটাই ওয়ান অ্যান্ড অনলি মেথড এই অ্যালকোহলটাকে যে পেলাম একে যদি অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন করতাম তাহলে আমরা কি পেতাম না এইখানে ডি এই প্লাস চার্জ এবারে চিন্তা কর এই কার্বোক্যাটান এ তো মাইগ্রেশান হয়ে প্লাস চার্জ এখানেও আসতে পারে আবার মাইগ্রেশান হয়ে প্লাস চার্জ সব জায়গাতে ছড়িয়ে পড়তে পারে ফলে ডবল বন্ডটা এখানেও হতে পারে এখানেও হতে পারে এখানে 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 সব জায়গাতে হতে পারে মানে ইউল গেট এ মিক্সচার অফ প্রোডাক্ট সেইটা একটু ভেবে দেখবি না বুঝতে পারলে বলবি মানে এইটার অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন করলে উই উইল গেট এ মিক্সচার অফ প্রোডাক্ট কারণ কার্বোক্যাটানটা কী করবে না ও অ্যাকচুয়ালি ইট উইল গো অন বাই শিফটিং অ্যান্ড শিফটিং অ্যান্ড শিফটিং তাহলে এইটা একটা ক্লাসিক এক্সাম্পল এরপরে আর একটা এক্সাম্পল দেখ যেটা আরও একটা এক্সাম্পল তোদের এই এক্সাম্পলটাও প্রচুর পরিমাণে লাগবে পরে দেখ এই পিনাকল পিনাকোলন রিয়েজমেন্ট সম্বন্ধে তোর একটু বুঝছ আর পরে পরে পড়বি আমি শুধু এক্সাম্পলটা দিই যে এই মলিকুলটা আছে এই মলিকুলটা এই সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি মিথাইল টার্সারি বিউটাইল কিটোন একে যদি সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে রিডিউসড করি তাহলে কি আমরা পেতে পারি এই সিএইচ ও এইচ সিএইচ থ্রি এবারে এইটাকে অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন করলে কি হবে সেটা অলরেডি আমরা ইউয়ান রিয়াকশানে পড়ে ফেলেছি সেখানে ওই রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে হয়ে এইরকমই একটা মলিকুল পাওয়া যাবে কিন্তু যদি এটাকে দেখ আমরা টার্মিনাল অ্যালকিন করতে চাই মানে এখানেই যদি আমরা ডবল বন্ড ফেলতে চাই তাহলে কী দেবো কে ওইচ সি এস টু দুয়ের দাগে দেবো এম আই দিলে কী তৈরি হবে না এইরকমই জ্যানথেট তৈরি হবে সিএইচ ও সি ডবল বন্ড এস এস এম এই সি এস একে যেই দেবো হিট কী হবে না ওই রকমই টার্মিনাল অ্যালকিন আমরা পেয়ে যাব এই সিএইচ ডবল বন্ড সিএইচ টু তাহলে এই এক্সাম্পলগুলো আমরা পড়লাম জ্যানথেট এবং অ্যাসিটেটের অ্যাপ্লিকেশান সম্বন্ধে আমরা বুঝলাম